हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुक इंग्लिश इन बेंगली। तो आज ये वीडियो तो हम तुम्हारे साथ शेयर करब क्लास सेवन एर मॉडल एक्टिविटी टास्क गणितर पार्ट फाइव एर अर्थात अगस्त मासर जो तुम्हारे एक्टिविटी टास्क देवा हो एक्टिविटी टास्क के गणित सठिक उत्तरगुलो। तो चलो समय नष्ट ना करे वीडियोगुलो वीडियो देखिए हमें शेष पर्त और अवश्य करे किन्तु जरा आगे सबजेक्टगुलो वीडियो देखो नी आमी किन्तु अलरेडी क्लास सेवन एर बाकी सबजेक्टगुलो वीडियो शेयर करछि। তাই যারা দেখনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, ওখান থেকে কিন্তু তোমরা পার্ট ফাইভের সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু পেয়ে যাবে ক্লাস সেভেনের। তো অবশ্যই করে কিন্তু দেখে নিও। তো এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তো একে দেখানো রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউস যেগুলোকে বলে। তো এক নম্বরটা রয়েছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। তাহলে কোনটা নয়, কোন কোন কোন, তাহলে কোনটা শর্ত নয়, কোন কোন কোন। তারপরটা এখানে দু নম্বর বলেছে চার বাই চারের সরি ফোর বাই ফোরটি নাইন বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে ফোর বাই ফোরটি নাইনকে যদি আমরা রুট করি তাহলে এই উত্তরটা পেয়ে যাব, কারণ এখানে ক্ষেত্রফল বলেছে। ক্ষেত্রফল কীভাবে বের করে, বাহুর দৈর্ঘ্য কোন বাহুর দৈর্ঘ্য করে। তাহলে যদি আমরা এটাকে রুট করি, তার মানে ফোর বাই ফোরটি নাইনকে যদি রুট করি তাহলে কত হবে, তাহলে উত্তর হবে টু বাই সেভেন, সেমি হয়ে যাবে। তো এখানে বর্গ সেমি ছিল, তখন কিন্তু সেমি হয়ে যাবে। তারপরটা এখানে বলেছে এক দশমিক ছয় নয়ের বর্গমূল হলো। তাহলে এটাকে যদি বর্গমূল করি তাহলে উত্তর কত বেরবে, ওয়ান পয়েন্ট থ্রি। তাহলে উত্তর হবে ওয়ান পয়েন্ট থ্রি। নেক্সট এক্স ওয়াই ইকস টু, এক্স ওয়াই মানে কি, তোমরা এটাকে যদি এবি হিসাবে ভাবো তাহলে তোমরা খুব সহজে উত্তরটা পেয়ে যাবে। এটা কিন্তু একটা ফর্মুলার মতো। তাহলে এবির ফর্মুলা কি, এবি ইকস টু, তোমরাই বলো, এবি ইকস টু এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে কোনটা ওই রকম ফর্ম্যাটে রয়েছে, এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার, অর্থাৎ অপশান সিটা হবে সঠিক উত্তর। নেক্সট দুয়ে তাকে এখানে বলেছে সত্য অবলিক মিথ্যা লেখো, ট্রু আর ফলস সেটাকে বলে। তো এক নম্বরটা রয়েছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র নির্ণয় করতে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। তো এটা একদম সত্য, যদি আমরা এখানে এই সূত্র থেকে যদি এক্স মাইনাস ওয়াইটা বের করতে চাই তাহলে কি করতে হবে, ওয়াই এর জায়গায় কি করব, মাইনাস ওয়াই লিখব। তারপরটা বলেছে ফোর মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ইকস টু সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার। এটা একদম মিথ্যা, এটা তোমরা নিজেরা গুণটা করে দেখলে দেখবে সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার আসছেই না। তারপরটা এখানে বলেছে এই যে ছবিটা দেওয়া রয়েছে চিত্রে এক এবং দুই নম্বর কোণ পরস্পর অনুরূপ কোণ, তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। তারপরটা চার নম্বরটা বলেছে এই যে চিত্রটা দেওয়া রয়েছে সেখানে বলেছে বিষমবাহু চিত্রে বিষমবাহু এবিসি এর উচ্চতা এডি 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 উচ্চতা এডি এডি ত্রিভুজের একটি মধ্যমা। তাহলে উচ্চতা কত, এই ত্রিভুজের উচ্চতাটা কত বলছে এডি, এবং এডি হলো ত্রিভুজের একটি মধ্যমা। এটাও কিন্তু নয়, এটা হচ্ছে মিথ্যা হবে। তাহলে শুধুমাত্র এক নম্বরেরটা সত্য হলো, বাকি দুটো বাকি তিনটে কিন্তু মিথ্যা। তারপরটা এখানে তিন তাকে এখানে বলেছে দেখো যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে তোমরা অঙ্কগুলো দেখে নাও একটুখানি, তারপরে আমি অঙ্কগুলো তোমাদের খাতায় করে দেখাবো। তো এক নম্বর বলেছে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো এখানে সময় আর দূরত্বের একটা ছক দিয়ে দিয়েছে এবং এখান থেকে বলেছে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সমানুপাতি দূরত্বের সমানুপাতি সম্পর্কের সাহায্যে এক্সের মান নির্ণয় করতে হবে। তারপরে দু নম্বর বলেছে বছর পড়ার বই গল্পের বই, তাহলে এখানে কত সাল পড়ার বই গল্পের বইয়ের একটা তালিকা তোমাদের দ্বিস্তম্ভ লেখাচিত্র এখানে অঙ্কন করতে হবে। তারপরে এখানে তিন নম্বরে তা বলেছে এখানে তিনটে দেওয়া রয়েছে, তার মধ্যে দুটো করতে হবে। তো এই অঙ্কটাও বলেছে এম প্লাস ওয়ান বাই এম ইকস টু পি হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকস টু পি স্কোয়ার মাইনাস টু। তারপরে চারে তাকে দৈর্ঘ্য প্রস্থের একটা অঙ্ক রয়েছে, করিম চাচার আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রস্থের দুই গুণ, ওই জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার, করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। তো এবার চলো খাতায় আমরা এই চারটে অঙ্ক ফটাফট দেখে নিই। তাহলে সময় ও তিনে তাকের এক নম্বর অঙ্কটাতে সময় আর দূরত্বর যে ছকটা ছিল সেই ছকটা এখানে করেছি সময় মিনিট আর দূরত্ব মিটার। তাহলে সময় দেওয়া ছিল এক মিনিটে কত দূরত্ব যায়, একশো পঞ্চাশ মিটার, আর পঁচিশ মিনিটে কত যাবে। তাহলে যদি এখানে সময় বাড়ে তাহলে দূরত্বও বাড়বে,
এক মিনিটে যাচ্ছে 150 মিটার, তাহলে 25 মিনিটেও কি যাবে, বেশি যাবে দূরত্ব, তাহলে সময় বাড়লে দূরত্বও বাড়বে এবং সময় কমলে দূরত্বও কমবে। সুতরাং এটি সরল সমানুপাতিক সমানুপাতের ফর্মুলা ফেলতে বলেছে, মানে সমানুপাতের সম্পর্কে অর্থাৎ অনুপাত দিয়ে তোমাদের করতে হবে, সমানুপাত দিয়ে অঙ্কটা কিন্তু করতে হবে, কিন্তু এখানে বলা নেই যে কি সম্পর্ক রয়েছে। তাই তোমাদের এটা বুঝে নিতে হবে যে যদি এখানে এক মিনিটে কোনো এবং গতিবেগ কিন্তু সমান রয়েছে, মানে যদি 60 মিনিট পার আওয়ার বা 60 মিটার পার ঘন্টা বা 60 কিলোমিটার পার ঘন্টা যদি গতিবেগ থাকে, তাহলে গতিবেগটা কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে, একই রয়েছে। তাহলে এক মিনিটে যাচ্ছে 150 মিটার, 25 মিনিটে কত যাবে, তাহলে এখানে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমরা তার পরিবর্তে আমরা এখানে এক্স লিখেছি, কারণ ওখানে এক্স দেওয়া ছিল। তাহলে সময় বাড়লে দূরত্বও বাড়বে এবং সময় কমলে দূরত্বও কমবে, তাহলে এটা কি সরল সমানুপাতি, তাহলে এরকম ভাবে লিখবে। সুতরাং 1:25 = 150:x বা 1/25 = 150/x, এরকম ভাবে বাই করে লিখতে পারি কারণ এখানে ইস্যু রয়েছে, বা এক্স ইকস টু, এবার তাহলে একের সাথে এক্স গুণ করলে কি হয়ে যাবে, এক্সই থাকবে, 1x তো লেখার কোনো দরকার নেই। তাহলে 25 আর 150 গুণ করলে কত হবে, 3750, তাহলে x এর মান হলো 3750 মিটার, কারণ এখানে দূরত্ব মিটার ছিল, তার জন্য কিন্তু এখানে মিটার হবে। নেক্সট এখানে 2 নম্বর অঙ্কটা বলেছে দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে, তো আমি এখানে দেখো দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করেছি। এরকম একটা সরলরেখা তোমরা টানবে, একটা উলম্ব বরাবর আর একটা অনুভূমিক বরাবর, তোমরা খাতার এরকম ভাবে টানবে একটা, আর এদিকে কিন্তু দুদিকে কিন্তু বাড়িয়ে দিতে হবে, ওর জন্য অ্যারো চিহ্ন দিয়েছে, মানে এদিকে আরো রেখাটা চাইলে দিতে পারি, মানে আরো বিস্তৃত আছে যাকে বলে। তো এইদিকে লিখবে সাল আর এদিকে লিখবে বইয়ের সংখ্যা, তাহলে এখানে আমি 200-200 করে ডিস্টেন্স করে লিখেছি, কারণ ওখানে ছিল 1400 অবধি, তো আমি 1600 অবধি নিয়েছি, তোমরা চাইলে 1600 অবধি নিতে পারো বা 1400 অবধিও নিতে পারো। তাহলে এখানে 200, 400, 600, 800, 1000, 1200, 1400, 1600 লিখেছি, তাহলে এরকম ভাবে দিয়েছি কত, এটা হচ্ছে প্রথমে ছিল দেখো পড়ার বইয়ের সংখ্যা, তারপরে ছিল গল্পের বইয়ের সংখ্যা। তাহলে পড়ার বই কতগুলো ছিল এটা তোমরা অঙ্কটা থেকে দেখতে পাবে, যে পড়ার বই এখানে প্রথমে ছিল 1200, তাহলে সেই 1200টা এখানে লিখেছি এবং সেটা টটোটো করে এখানে ডিজাইন করে দিয়েছি একটু। আর গল্পের বই কতগুলো ছিল, না এটা ছিল গল্পের বই আর এটা ছিল পড়ার বই, সরি এটা ছিল গল্পের বই, গল্পের বই সংখ্যায় কম, তাহলে এগুলো হচ্ছে গল্পের বই আর এটা হচ্ছে পড়ার বই। তাহলে গল্পের বইটা কতগুলো ছিল, 1200, আর পড়ার বই ছিল 1400, আমার ঠিক মনে নেই, তোমরা একটুখানি অঙ্কটাতে দেখে নিও কতগুলো ছিল। তো এরকমভাবে তোমরা দ্বিস্তম্ভটা রাখবে, যদি ধরো 1500 বলে তাহলে 1400 পর আর 1600 মাঝে নিশ্চয়ই 1500টা রয়েছে, তাহলে সেই বুঝে তোমরা ডট ডট দিয়ে করবে এরকমভাবে। তারপরে এখানে বলেছে 2009 সালে, তাহলে এটা হয়ে গেলে একটু তোমরা চাইলে এরকম ডিজাইন করে দিতে পারো বা এই বক্সটাকে ফাঁকা রাখতে পারো, এটাকে একটাকে দেখিয়ে দেবে একটুখানি এ করে এরকম অ্যারো অ্যারো মানে দাগ দাগ দিয়ে, যাতে বুঝতে পারে যে কোনটা কি। তাহলে এখানে হচ্ছে 2010 সালে কতগুলো গল্পের বই ছিল, 800টা, আর এখানে পড়ার বই কতগুলো ছিল, তাহলে সেরকমভাবে এরমভাবে দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করে নেবে। এবার পরের অঙ্কটাতে চলে আসি, 3 নম্বরটা, আমি এখানে 3টে অঙ্কই করে দেখিয়েছি, তোমরা যে কোনো 2টো করবে। তাহলে m + 1/m = -p, এবার যদি আমি দুদিকে স্কোয়ার করি তাহলে m + 1/m = -p, এখানে কি হয়েছে, তাহলে এটা হচ্ছে a + b² এর ফর্মুলা, এটা কিন্তু তোমরা খাতায় করবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে a + b² এর ফর্মুলা কি, a² + 2ab + b², তাহলে সেটাই এখানে সেখানে লিখেছি, দেখো এরমভাবে a² + b² + 2ab, এরকম তাই হয়েছে। তাহলে m² + 1/m² + 2 × m × 1/n, তাহলে m কেটে গেল, তাহলে পরের লাইনে m² + 1/m², এবার দুইটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে এখানে প্লাস রয়েছে, এদিকে হয়ে যাবে মাইনাস, তাহলে p² - 2 প্রমাণিত। তারপরে এবার 4 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও তোমাদের কি রয়েছে, এখানে দেওয়া রয়েছে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে কি হবে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে যদি দৈর্ঘ্যকে যদি এক্স ধরি, একটা আয়তক্ষেত্রাকার জমি রয়েছে, আয়তক্ষেত্রাকার জমিটা এরমভাবে আঁকবে এবং তারপরে কি বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, দৈর্ঘ্য যদি হয় এক্স, তাহলে প্রস্থ কত হবে, 2x, তাহলে এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য আমরা ধরি, আর এই বরাবর হচ্ছে সরি এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি আমরা প্রথমে দৈর্ঘ্য তো ধরতে পারবো না, বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ,
মানে প্রস্থ যত হবে, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 2x হবে। তাহলে মনে করি জমিটির প্রস্থ এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? 2x মিটার। তারপর একটা তাহলে এবার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। সুতরাং জমিটির ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2x গুণ x বর্গ মিটার, অবশ্যই করে ক্ষেত্রফলের একক বর্গ মিটার, কারণ এখানে মিটার ছিল, তাহলে 2x স্কোয়ার। পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায় গুণের সময়। তাহলে এবার প্রশ্ন মতে কত লিখবো? যে ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 578 ছিল, তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু 578। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এবার এটাকে দুই দিয়ে এদিকে আছে গুণ আকারে, তাহলে এখানে চলে গেলে ভাগ হয়ে যাবে 578 বাই 2, তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান 289। বা এখানে এটা পরের লাইন দিয়ে লিখবে, আমি এখানে ধরে নিই বলে আমি এখানে চলে এসেছি, এক্স ইকুয়ালস টু রুট 289। তাহলে 289 কার রুট? 17 রুট। কিন্তু এটা তোমরা নিজেরা বর্গমূল করে দেখতে পারো, আমি জানি যে এটা 17 স্কোয়ার, তার জন্য কিন্তু আমি এরকমভাবে লিখেছি। তাহলে এক্স এর মানটা বেরিয়ে গেল, এবার কি করবো আমরা? জমিটার প্রস্থ তাহলে জেনে গেলাম 17, তাহলে দৈর্ঘ্য কত হবে? দ্বিগুণ ছিল তার, তাহলে 17 গুণ 2 করলে কত হবে? 34। এবার বলেছে জমিটার প্রস্থও বের করতে হবে, তাহলে জমিটার প্রস্থর ফর্মুলা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে সেটাই লিখেছি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? 17, না সরি, দৈর্ঘ্য ছিল 34, তাহলে 34 যোগ 17 যোগ করলে কত হবে? 51, 51 এর সাথে 2 গুণ করে দিলে 102 মিটার। তাহলে হয়ে গেলো খুব সহজে। এবার উত্তর লিখে ফেলবে তোমরা, আমি এখানে উত্তরটা লিখিনি, তোমরা অবশ্যই করে কিন্তু উত্তরটা লিখে ফেলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টেল দেন বাই। আর অবশ্যই করে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এর আগে কিন্তু আমি তোমাদের সাথে ক্লাস সেভেনের বাকি সাবজেক্টগুলোর পার্ট 5 কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি, যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নাও।